একটি আজকে পাহাড় আসি, নটকা খাবে নাকি? দেখো কি মজার নটকা, একেবারে কুড়ি কুড়ি ধরছে, কোনটা থেকে কোনটা খামো দুলায় দিকার জায়গা ব্যক্তি তাইছি যে গাছ উঠতেছে পারবো। এই একজন, এই একজন, এই একজন যে খাওয়া স্টার্ট করে দিছে, আমি খাওয়া স্টার্ট করুম, কড়া পাইরে না খাই। দেখেন চারো ফুলো জঙ্গল ও জম্বুর আছে, ও জন্য হলো পাহাড়, এটা হলো জঙ্গল। জঙ্গলের মধ্যে আছে যে আমরা কই নটকা, এই তুই নটকা আইসি পারবার নিগা অগবাসে কই লিথুকুটি না লিথুকুটি। তো দেখ কিরম একবারে ঝড় ঝরা ধরছে, আমাকে গ্রামে হইলে না কবে ফুরিয়ে গেত গা, খালি অগ জায়গার দিকে রয়েছে। আইসি লিথুকুটি খাবেন নিগা পাহাড়ে জঙ্গলে, তো এটি নিলাম খাবেন নিগা, এটি এখন বই বা খামু। আপনারা দেখেন আপনার যদি বাড়িতে যদি থাকে তাহলে দাওয়াত দিন, আমরা ব্যক্তিতে যাই খাই হন, বুঝছেন? আমরা বলি না খুব ভালো পাই খাওয়ার জন্য। তো ফাইনালি এক গাছ পাইরে আমরা আইলাম, এখন গেতেছি আরও গাছ পারবো নাকি পাহাড়ের উপরে। মোটামুটি আধা ঘন্টা মানে লাগবো খালি পাহাড়ে উঠতেই। এই যে চারজনে গেতেছে আর আমি পাশে পাশে আসি, তো আধা ঘন্টা মানে উঠতেই লাগবো, তারপরে হ্যাঁ পারণ লাগবো, তারপরে হে আয় হারুম। মোটামুটি দুই ঘন্টার ফের পারতেও তো এক ঘন্টা মানে যাইবই, মনে করেন যে একবারে ডন, সব ডনের মতো গেতেছে একবারে বুক ফুলিয়া ফুলিয়া। জঙ্গল চার মধ্যে ডরি করতেছে, আবার রাসেল ভাইফারি বেরোবো নাকি, যে সমস্যা রাসেল ভাইফার বেরোবো না, বর বাইরে কিন্তু আর বাঁচবো না। রাসেল ভাইফার দেখে চারো পিলে জঙ্গল আর জঙ্গল, রাসেল ভাইফার বেরোলে তো জীবন শেষ। এই দেখো পাহাড়ি মাসের পানি খাওয়ানোর ব্যবস্থা দেখছো কি, এই যে পাইপ দিছি একদমই পাহাড়ের উপর থেকে পানির ব্যবস্থা করে দিছি। ওহো এটা তো দিয়ে আরো জামেলা, খালি উপরে আর উপরে জান নাকি গো, দেখো আরো যে কত উপরে জান লাগবো। এই দেখো কুড়ি কুড়ি উষা, ও পানি দাও, অল্প পানি খেয়ে নয় জীবন শেষ। এই আপনার দেখলে আপ আর আপ রাসেল পেপার বেরোলে না একবার ভেজাল ভেজাল বগো গো, ওই যে ঝর্ণা, ওই ঝর্ণার শব্দটা বোন আপনার শুনতেছেন নি দেখি, ওই যে ঝর্ণা ওই খুশি দে যাম রোহিণ, ভালো করে দেখাই যান না ঝর্ণা দেখি উইয়া বড়িয়া। ওহ কি যে কষ্ট না, উঠতে উঠতে না ঘেমে গেলাম গা, হেট পরে পরে গেছিলাম দি, পরে পরে গেছিলাম গা। এ আরেকজনে পুরো ঘামেট গেছে নি, ওই দেখো আরেকজনে গরমের ঠেলে বলে কুলিয়ারতেছিল শেষ। হো আধা ঘন্টা খালি উঠতেই নাকবো, এরম কাসরাম আসরাম দেখি যাওয়া যায়, শ্রীনগর জায়গা দেখে ভালো লাগে, ওয়াও একদম মৌসুম। এই জঙ্গলের মধ্যে দিয়ে বই বা ফ্রি ফায়ার খেলা বেঁধেছে দেখছ না মাথা নষ্ট, ওই জন্য বই বা ফ্রি ফায়ার খেলা বেঁধেছে জীবন শেষ। গাম বেরিয়ে গেল গা, অস্তি নিয়ে গেল গা, উঠতে উঠতে কত ভিতরে যায়, খালে দিয়ে যাই আর যাই, ভিতরে পাইলামই না। ও ইন্দাবুরি যে কাঠমান্ডু চুরি টুরি করে নিয়ে ভাঙায় নিকি, যে তাই তো দেখতেছি। ও কিরম জুলিমুলি রাস্তা, হ্যাঁ জঙ্গল দে রে, যদি রাসেল ভাইফার বাইরে আয় জীবন শেষ। রাসেল ভাইফার বাইরে তো একবারে আহ আহ বাংলাদেশ বুকালি না জীবন শেষ, মনে হচ্ছে খালি উপরে গেতেছি, খালি উপরে গেতেছি, 1 কিলোমিটারের জায়গায় 5 কিলোমিটার এলাম। দেও পানি দেও একটু খাই জীবন শেষ, বই বেখান গো। ও রাসেল ব্যাপার উলাইছে না নাই, ওই দেখো রাসেল ব্যাপারে শব্দ শুনছ কি, কে করে রাসেল ব্যাপারে শব্দ শুনো কি কয় না কি না কয় না কি বা জানি শব্দ কই ওরে নাই, ঝর ঝর হানি বেড়া দিচ্ছে যে দিস ইজ দ্য বেড়া,
অব দা জার্জার হানি হে দিছে। ও এনথিনে যে মাথায় করে নিয়ে যাবে অবস্থা না নাইকা হয়ে যাবে। পাহাড়ের একটু দৃশ্য দেখেন কিরম কিরম মজার একবারে।